আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটা হচ্ছে মাউথ ওয়াটারিং দেশি মুরগি রসুন দিয়ে রান্নার রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা যারা এখনও একবারও খাননি এই তরকারিটা, একবার খাবেন, অনেক মজা পাবেন। তো চলে যাচ্ছি প্রসেসিংয়ে, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসলে পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করবো। তার আগে তেজপাতা দারচিনি একটু তেলের মধ্যে দিয়ে দেবো, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। শুকনো মশলার মধ্যে আমি ধনের গুঁড়া নিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো নিয়েছি। সব মশলা অ্যাড করে দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এরপর এখানে জিরা, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, এগুলো আলাদা একটু তেলে নেব। এগুলো এখনই অ্যাড করবো না, 50% রান্না যখন হয়ে আসবে তখন আমি এই মশলাগুলোকে অ্যাড করে দেবো। আলাদা প্যানে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি তরকারিতে সবসময় এভাবেই ভেজে দিই, মাংস তরকারিতে খেতে দারুণ মজার হয়। এরপর মশলাগুলোকে আমি কষিয়ে নেব, মশলাগুলোকে আমি দুবার কষিয়ে নেব। আপনারা দেখুন খুব ভালোভাবে না কষালে মশলার গন্ধ থেকে যায়, তরকারি খেতে ভালো লাগে না। এরপর রসুন দিয়ে দিচ্ছি, রসুনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, গোটা গোটা রসুন। রসুন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিয়ে ধুয়ে রেখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। অসম্ভব ভালো লাগার মতো একটা রান্না এটি, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই আপনাদের প্রশংসা করবে খেয়ে। মুরগি মাংস দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। পানি ওঠার পর যে পানি বের হবে ছেড়ে দেবে মাংস থেকে, সেই পানিতে ভালোভাবে কষিয়ে নেব। দশ মিনিটের মতো রান্না হয়ে গেছে মাংসটা। এরপর যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মশলাগুলো, তারপর পানি শুকানো পর্যন্ত কষিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি আমি মাংসটাকে কষিয়ে নেব। একে একে দুবার মাংসটাকে আমি কষিয়ে নেব, ভালো করে না কষালে কখনোই টেস্ট ভালো আসে না। আমি ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে নিয়ে একটু মশলা রেখে দিয়েছি, তরকারি হওয়ার 2 মিনিট আগে দিয়ে দিব বাকিটুকু, তাতে করে অন্যরকম একটা ফ্লেভার আসে আর কালারটাও সুন্দর চলে আসে। যখনই হাড় থেকে মাংস সরে যাবে তখন বুঝতে হবে মাংসটা কষা হয়ে গেছে। দেশি মুরগি তো অনেক শক্ত হয়, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে দেখতে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, আর পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। এরপর গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য, আমি বরাবরই গরম পানি দিয়ে দিই, ঠান্ডা পানি দিই না। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত। মাংস রসুন সব সিদ্ধ হয়ে গেছে, এরপর বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর 2-3 মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে।
রেডি হয়ে গেল আমার দেশি মুরগির রান্নাটি। রসুন দিয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা রসুন দিয়ে অবশ্যই মাসে একবার ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে, আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।